আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। করোনা পরিস্থিতিতে আসাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সিদ্ধান্ত, আন্দোলনে পড়ুয়ার। অরুণোদয় প্রকল্প নিয়ে রাজনীতি করছে বিজেপি, তো প্রাক্তন মন্ত্রী অজিত সিংয়ের। ঢালাইয়ে নিম্নমানের রাস্তা ও কালভার্টের কাজ, প্রতিবাদী যুবকের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেওয়ার অভিযোগ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসাম বিশ্ববিদ্যালয়ের অফলাইন পরীক্ষা নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভের পারদ চড়ছে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য আবেদন জানিয়েছে, কিন্তু এ যাবৎ কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অনড়। সোমবার বিশ্ববিদ্যালয়ের অফলাইন পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন কলেজের ফাইনাল সেমিস্টারের ছাত্রছাত্রীরা ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করে। তারা জানায়, করোনা মহামারীর সময় কিভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে কলেজে যাবে? যদি এই পরীক্ষায় বসতে গিয়ে তারা করোনা সংক্রমণের শিকার হয়, তাহলে তার জন্য দায়ী থাকবে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে তারা জেলাশাসকের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি তুলে দেন। জেলাশাসক কীর্তি জল্লি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণে ছাত্রদের আশ্বাস দিয়েছেন। ছাত্রীরা জানায়, যদি অনলাইন পরীক্ষা নেওয়ার দাবি না মানা হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। অরুণোদয় প্রকল্প নিয়ে রাজনীতি করছে বিজেপি, সোমবার বিস্ফোরক এ অভিযোগ করেন উধারবন্দির প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক অজিত সিং। মন্ত্রী এদিন আরও অভিযোগ করেন, অরুণোদয় প্রকল্পের ফর্ম বিধায়ক মিহিরকান্তি সোম তার বাড়িতে নিয়ে গেছেন, যেখানে এসব ফর্ম ব্লক থেকে প্রতিটি জিপিতে বন্টন করার কথা। তিন দফা দাবির পরিপ্রেক্ষিতে এদিন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচি চলাকালীন এ মন্তব্য করেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং। এদিন কংগ্রেসের কর্মী সমর্থকরা প্রথমে উধারবন্দ ব্লক অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ শেষে তারা ভিডিও সুস্মিতা দামের হাতে একটি স্মারকপত্র তুলে দেন। পরে পানীয় জল ও উধারবন্দের ভিআইপি সড়ক সংস্কারের দাবিতে সার্কেল অফিসের সামনে পৃথক বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন দলীয় কর্মী সমর্থকরা। বিক্ষোভ কর্মসূচি শেষে রাজ্যের পূর্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জনস্বাস্থ্য বিভাগের বাস্তুকারের উদ্দেশ্যে সার্কেল অফিসারের হাতে আরেকটি স্মারকপত্র তুলে দেন তারা। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উধারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি দিব্যজ্যোতি বড়ুয়া, সহসভাপতি নিখিলেশ দাস, সাধারণ সম্পাদক নুরুল হক লস্কর সহ আরো অনেকে। আমাদের কথা হচ্ছে নিয়মভাবে, যেটা নিয়ম হচ্ছে যে জনগণ একটা মেম্বার হোক, একটা জিপি হোক, একটা এপি হোক বা জেলা পরিষদ, তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, সেই নির্বাচিত প্রতিনিধিকে বয়কট করে এইভাবে স্কিমটা দেওয়া ঠিক হয়নি, যার জন্য আমরা এটা প্রতিবাদ করি। এবং আমরা বিডিও মহাশয়কে, ওনার মাধ্যমে ডিসি সবাইকে এ ব্যাপারে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। তারপরে এখানে আমরা ওনার কাছে মেমোরান্ডাম দেওয়ার পর আমরা সার্কেল অফিসে যাব। সার্কেল অফিসে গিয়ে উধারবন্দের ভিআইপি রাস্তার যে বেহাল অবস্থা, তাতে পূজার আগে যদি তারা এই রাস্তাটা চলাচলের মতো যদি ব্যবস্থা না করে দিতে পারে, তাহলে আমরা পূজার আগে রাস্তার ওপর আন্দোলন করতে বাধ্য হবে। কারণ আপনার সাংবাদিক বন্ধু হোক বা উধারবন্দের জনসাধারণ হোক, আমাদের মা বোনরা আছে যারা জলের জন্য প্রতিবাদ করেছে, আমরাও জলের জন্য আজকে প্রতিবাদ করে যাচ্ছি। তা আমাদের কথা হলো যে আজকে সরকার কুম্ভকর্ণের যে নির্দেশ আছে, সেটাকে এই কুম্ভকর্ণ যারা আছেন তাদেরকে আমরা জাগাবার জন্য আজকে উধারবন্দ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই আন্দোলন ডাকি।
নিম্নমানের রাস্তা ও কালভার্ট নির্মাণ নিয়ে প্রতিবাদ করায় পুলিশ লেলিয়ে এক যুবককে থানায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল গ্রুপ সদস্যা সঙ্গীতা ভূমিজের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ধলাই বিধানসভা কেন্দ্রের ভুবনডহর ডিপিতে। অভিযোগে জানা গেছে, ওই জিপিতে নিম্নমানের রাস্তা ও কালভার্ট নির্মাণ নিয়ে অভিযোগ করেছিলেন জিপির বাসিন্দা রাজু ভূমিজ নামে এক ব্যক্তি। এরই পরিপ্রেক্ষিতে ভুবনডহর জিপির 6 নম্বর গ্রুপ সদস্যা সঙ্গীতা ভূমিজ তাকে পুলিশ দিয়ে থানায় তুলে নিয়ে যান। এরপরই খেপে ওঠেন জিপির শতাধিক জনতা, তারা প্রতিবাদে পথে নামেন, গ্রুপ সদস্যার বিরুদ্ধে তীব্র স্লোগানও তোলেন। পরে বাগান পঞ্চায়েত জন্মেজয় রি সহ বজরং দলের কর্মকর্তারা ধলাই থানায় ছুটে গিয়ে রাজুকে জামিনে মুক্তি করেন। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে এক যুবককে এভাবে থানায় তুলে নিয়ে যাওয়ার ঘটনায় ওই এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা গেছে। জিপির বাসিন্দারা ঘটনাটিকে মোটেও মেনে নিতে পারছেন না। কাটাখালে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের। তারা হলেন সুকল্যাণ দাস বাড়ি শিলচর বিলপাড়ে এবং রাজেশ রংমাই বাড়ি শিলচর তারাপুরে। রবিবার সন্ধ্যা রাতে কাটাখালে ওই দুর্ঘটনাটি ঘটেছে। জানা গেছে সুকল্যাণ এবং রাজেশ স্কুটি চালিয়ে শিলচর অভিমুখে আসছিলেন। রাত 7টা নাগাদ কাটাখালে 37 নম্বর জাতীয় সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারেন তারা। এতে উভয়ে সড়কের ওপর ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে কালীনগর সরোজিনী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা উভয়কে মৃত ঘোষণা করেন। এদিকে কাটাখাল ফাঁড়ি ইনচার্জ মাজহারুল ইসলাম লস্কর জানিয়েছেন, মরদেহ ময়না তদন্তের জন্য ইতিমধ্যে হাইলাকান্দি এসকে রায় হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অভিশপ্ত ট্রাক ও স্কুটিকে ফাঁড়ি থানায় নিয়ে আসা হয়েছে। কাছাড় ও নগাঁও কাগজকল পুনরুজ্জীবনের দাবিতে এক ধর্ণা কর্মসূচি পালিত হয়েছে। সোমবার আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতির ডাকে পাঁচগ্রাম কাগজকলের সামনে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিবাদীরা এদিন কাগজকল পুনরুজ্জীবন নিয়ে সরকারের নীতির তীব্র সমালোচনা করার পাশাপাশি কর্মচারীদের 36 মাসের বকেয়া প্রদানেরও দাবি জানিয়েছেন। দাবি পূরণ করা না হলে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দিয়েছেন এদিন। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে দাবি জানাইছো যে অতি সোনকালে কাছাড় কাগজ কলের যা কর্মী আছে দরমা মুকলি করে দিব লাগে, লড়া ছালীর পড়াশোনার কারণে প্যাকেজ ঘোষণা করব লাগে। আর একটা কথা জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে স্পষ্টভাবে খবর খুঁজো, আলগাপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিনে বিভিন্ন সময় সংবাদ মাধ্যমত বাতরি কাগজত কইছিলেন যেতালে কাছাড় কাগজ কল চালু নহব পদত্যাগ করব। আজি কিয় কারণে পদত্যাগ করা নাই? আর যা সপ্তাহ আপনাদের দেখিছো বিধানসভার বিধানসভা অধিবেশন আরম্ভ হয়েছিল, কিয় মৌনতা আছে? কিয়র কারণে বিধানসভা এন প্রশ্ন উত্থাপন করব নিলে? যদিন কেবল মাত্র রাইজর আগত রাইজর মাজত এনবর মন্তব্য প্রদান করে রাইজক আব মারিব খুঁজে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি কোনো কারণে এই কথা মানি নলয়। নিজামুদ্দিন চৌধুরীকে স্পষ্টকে হুকিয়ে দিছো যে আপনার সমষ্টি খাসার কাগজ কল কিয়র কারণে আজ এনেকা ধরনের পড়ব লাগা হয়েছে? আপনি ইয়াত কন্ট্রাক্টার আছে, টিকেটার আছে, কোটি কোটি টাকা লুণ্ঠন করেছিল, আপনি কিয়র কারণে মাত মাতা নাছিল? আজি কিয় কারণে অধিবেশনত আপনি মাত মাতা নাই? বিধানসভার অধিবেশনত আপনি তো মুকলিকে প্রশ্ন করব পারিলেন, আপনি এই কথাবিল উত্থাপন করলেন, আজি খাসার কাগজ কলের লড়া ছালীবিল এনেকে কি অবস্থা আপনাদের চাব? এইবিল মানুষ কি অবস্থা? কেবল মাত্র নির্বাচনী টুপর কারণে কেবল মাত্র সংবাদ মাধ্যমের আগত কাছাড় কাগজ কল আর নোয়াগাঁও কাগজ কলের কথা কয়। এই সিদ্ধান্ত সংবিধান বিরোধী ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাজ্যের অপ্রাদেশিককৃত মাদ্রাসা ও সংস্কৃত টোল আগামী নভেম্বর মাসে বন্ধ করে দেওয়া হবে। সদ্য সমাপ্ত রাজ্য বিধানসভা অধিবেশনে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে এ মন্তব্য করেন হাইলাকান্দি BSYF এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আলী হোসেন মেরা। সোমবার হাইলাকান্দি রতনপুর রোডে সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন মেরা। মীরা এদিন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে এক হাত নিয়ে বলেন, ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যুগ যুগান্ত ধরে এদেশে মাদ্রাসা ও সংস্কৃত টোলে পড়াশোনা করছে ছাত্ররা। মীরা এদিন শিক্ষামন্ত্রীর এই সিদ্ধান্ত খারিজ করার দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আসামের রাজ্যপাল জগদীশ মুখী এবং মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের হস্তক্ষেপ কামনা করেছেন। আসাম সরকার মাদ্রাসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, সেটা আমি মনে করি যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ওনার ব্যর্থতারই একমাত্রই মানে পদক্ষেপ হচ্ছে মাদ্রাসা বন্ধ। উনি পদে পদে ব্যর্থ হয়ে যাচ্ছেন, এডুকেশন ডিপার্টমেন্ট হোক আর হেলথ ডিপার্টমেন্ট হোক,
আর সেই ব্যর্থতার জন্যই উনি বলেছেন যে মাদ্রাসা বন্ধ করা। দেখেন ভারতবর্ষ একটি বৃহৎ গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ দেশ, আর সেই দেশে এর সংবিধান ভারতবর্ষের প্রত্যেকটি জাতি প্রত্যেকটি ভাষা প্রত্যেকটি ধর্মাবলম্বী মানুষকে নিয়ে বসবাস করার সম অধিকার দিয়েছে। আর সেই সম অধিকার হিসাবে আমাদের ভারতবর্ষের সংখ্যালঘু তথা আসামেরই সংখ্যালঘু যারা মাদ্রাসা, আর সেই মাদ্রাসায় বন্ধ করার যে সিদ্ধান্ত আসাম সরকার নিয়েছে সেটার জন্য আমি বিএসওয়াইফের পক্ষ থেকে নিন্দা এবং ধিক্কার জানাই যে আসাম সরকারের এইরকম পদক্ষেপকে কোন অবস্থায় আসামের মানুষরা প্রত্যেক সম্প্রদায়ের মানুষ, শুধু মুসলমান নয় মানে প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ কেউই এটা মেনে নিতে পারবেন না যে একটি সম্প্রদায়কে আলাদাভাবে টার্গেট করে কথা বলা কোনো অবস্থায় মানায় না। এটাও আবার বিধানসভাতে, এটা সরকারের যে হিমন্ত বিশ্ব শর্মার যে কথা সেই কথাটি আমি বলছি সংবিধান পরিপন্থী। আমজুরঘাট নতুন রামনগর সমবায় সমিতির অন্তর্গত তিন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সোনাই থানায় মামলা দায়ের করলেন গ্রাহকরা। এ নিয়ে পূর্ব সোনাইয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। অভিযুক্ত এই তিন ডিলার হলেন আব্দুল কাসিম বড়ফুইয়া, রবিজুল হক বড়ফুইয়া ও আব্দুল মুহিম মজুমদার। ডিলারদের বিরুদ্ধে গ্রাহকরা অভিযোগ তুলে বলেছেন, একজন ডিলার গ্রাহকের কার্ড না দিয়ে কার্ডের বরাদ্দ চাল আত্মসাত করছেন, বাকি দুজন ডিলার হিতাধিকারীর খাতায় ছয়জনের নাম থাকলেও তাদের পাঁচজনের জন্য খাদ্য সামগ্রী দিচ্ছেন। এ নিয়ে গত আগস্ট মাসের 29 তারিখ সোনাই থানায় অভিযুক্ত তিন ডিলারের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিজামুদ্দিন, মল্লিক উদ্দিন ও আবুল হোসেন লস্কর। তবে এখনও পর্যন্ত এ ব্যাপারে তারা সুবিচার পাননি বলে জানিয়েছেন। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণে গ্রাহকরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। ডিলার মহিমুদ্দিন মজুমদারে পাঁচজনের চাউল দিয়ে আমার নেট লিস্টও দেখা যায়, আমার ছয়জন মানুষ আছে, পাঁচজনের চাউল পাই। এটা নিয়ে আমি শুনাই থানায় একটা এফআইআর করছি, থানাতে কোনো ইনকোয়ারি ইনকোয়ারি এখন তো হয়েছে না, আর সাপ্লাইতে একটা কপি জমা দিছি। কেমন দিন থেকে আপনি এই পাঁচজনের ছয়জনের জায়গায় পাঁচজনের নাম পাইছেন? এটা ওই যে খাদ্য সুরক্ষা কার্ড যেদিন থেকে বনিছে ওই দিন থেকে লাগাই এখনো পর্যন্ত একজনের চাউল পাইছি না। আপনার ফ্যামিলি কজন মানুষ? আমার ফ্যামিলির তো মানুষ এখনও আছে 8-9 জন আছে, কিন্তু ছয়জনের নাম মানে নেট লিস্টে উঠেছে। পাঁচজনের দুই তিনজনের নাম উঠছে না। শিলচর কালাইন সড়ক অতিসত্বর মেরামত করার দাবিতে বরাক ভ্যালি ইউনাইটেড ফাউন্ডেশনের পক্ষ থেকে সোমবার জেলাশাসক কীর্তি জাল্লিকে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। ফাউন্ডেশনের উপদেষ্টা তথা আইনজীবী নাজির হোসেন সংবাদ মাধ্যমকে জানান, শিলচর কালাইন সড়ক দিয়ে যাতায়াত করেন বরাকের দুই বিধায়ক। জনগণ ভোট দিয়ে তাদের জয়ী করেছেন, কিন্তু সেই ভোটারদের সুবিধা অসুবিধার প্রতি কোনো নজর নেই তাদের। দীর্ঘদিন ধরে জনগণ তাদের দুঃখের কথা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে জানিয়ে যাচ্ছেন, কিন্তু কারো কোনো হেলদোল নেই। তাই বাধ্য হয়ে 15 দিনের সময়সীমা বেঁধে জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এই সময়ের মধ্যে ওই রাস্তার সংস্কার না হলে ফাউন্ডেশন গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। মানে ডেলিভারি হচ্ছে, আজকের দিনে মুমূর্ষু রোগীগুলো রাস্তার মধ্যে মৃত্যুবরণ হচ্ছে, মানুষ ফ্র্যাকচার হচ্ছে, এসব দেখে আমরা মানে দেয়ালে পশ্চিম শিলচর জনগণের পিঠটা দেয়ালে লেগে গেছে। এমএলএ কাটিগোড়ার এমএলএ সেই রাস্তা দিয়ে যাতায়াত করছে, বড়কলার এমএলএ বড়খলাতে এমএলএ আছেন, তাকে গিয়ে আমরা যে বলবো এই রাস্তাটা করুন, তার জনগণ প্রতিনিধি নির্বাচন করেছেন কিসের জন্য, এমএলএ এলেক্ট করেছেন কিসের জন্য, এইসব সমস্যা যাতে আমাদের সমাধান হয়। এখন কিন্তু বিরাট একটা আন্দোলন হবে, সেই আন্দোলনে আমি বারবার বলে দিয়েছি যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এলএস গভর্নমেন্ট অফ আসাম উইল বি রেসপন্সিবল ফর দিস, উইদিন 15 ডেজের ভিতরে কিন্তু কাজের মধ্যে হাত দিতে হবে। আজকে আমরা বারবারই বলে দিয়েছি যে বিগত দিনগুলোতে আমাদের আশ্বস্ত করা হয়েছে হবে হবে হবে, কিন্তু আজ অবধি হচ্ছে না, জনগণের পিঠ দেয়ালে লেগে গেছে। এখন কিন্তু প্রতিবাদ হবে ডেমোক্রেটিক ওয়েতে রেসপন্সিবল, আর যদি কোনো মানুষ এই রাস্তার কারণে যদি মৃত্যুবরণ হয় তার জন্য জেলা প্রশাসন সম্পূর্ণ দায়ী থাকবে, তাদের কম্পেনসেশন সব কিছু ইন্স্যুরেন্সের তো পাবে, কিন্তু ইন্স্যুরেন্সের আগে গভর্নমেন্ট কিন্তু লাইবল থাকবে তার এই জীবনে মৃত্যুবরণের জন্য। দ্যাটস অল। এপিএসসি পরীক্ষায় কোয়ালিফাইং ল্যাঙ্গুয়েজ হিসেবে হিন্দি ভাষাকে স্থান না দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বরাক উপত্যকা জুড়ে।
এরই পরিপ্রেক্ষিতে সোমবার হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন আসাম টি ফ্রন্ট স্টুডেন্ট সংগঠনের সদস্যরা। বিক্ষোভ শেষে তারা জেলা আধিকারিক মারফত রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ও বহু দপ্তরের মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রেরণ করেন। এদিকে কাছাড় জেলায় এদিন টি অ্যান্ড এক্স টি স্টুডেন্টস ফোরামের ছাত্রছাত্রীরা শিলচরে জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। সব আজ ইহা ধরনা পর বৈঠে হ্যাঁ, সরকার কো সরকার সে হাম অপিল করনা চাহতে হ্যাঁ, হামারে জো এপিএসসি সে হিন্দি ভাষা কো হটায়া হ্যায় ও জল্দ সে জল্দ ইনক্লুড করে, নাহি তো হামারে ছাত্র ওর জো হামারে জো সংগঠন হ্যায় ওর বিভিন্ন সংগঠন হিন্দি ভাষী কে হ্যায় সবকে সাথ লেকর হাম লোগ এক বৃহত্তর আন্দোলন কে তরফ বড়নে যা রহে হ্যায়। হাম আজ সরকার কো সতর্ক করনা চাহতে হ্যায়, হামারে সাথ এসা ভেদভাব সরকার না করে, হাম হিন্দি ভাষীও কে সাথ সম্মান সে পেশ আয়ে, হামারে ভাষা কো সম্মান দে, এ রাষ্ট্রভাষা হ্যায়, এ হামারে আসাম কা চাহে বরাক ভেলি কা ভাষা নাই, এ পুরা ভারত কা রাষ্ট্রভাষা হ্যায়, ইসে সম্মান দেনা চাহিয়ে, সরকার ইস পর ধ্যান দে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার শিলচর সেন্টারে বিভিন্ন স্কুল ও কলেজে কোভিড প্রোটোকল মেনে এই পরীক্ষার আয়োজন করা হয়। এদিন নির্ধারিত সময়ের বহু আগেই কোভিড প্রোটোকলের জন্য পরীক্ষার্থীদের ছুটে যেতে হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলোতে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সরকারি বালিকা বিদ্যালয়ের প্রিন্সিপাল সোমা শাম জানিয়েছেন, আমাদের স্কুলে NEET এন্ট্রান্স এক্সামিনেশন, যেটা মেডিকেলের এন্ট্রান্স, সেটা এইমাত্র আমাদের স্কুলে শেষ হলো। আজকে সকালবেলা পরীক্ষাটা শুরু তো হয়েছিল দুপুর থেকে, কিন্তু আমাদের ক্যান্ডিডেটরা সকাল 11টায় এসে গেছে। কেন কি ওদের প্রথমে যেহেতু কোভিড প্রোটোকলগুলো ছিল, সেই কোভিড প্রোটোকলগুলো মেনে প্রথমে ওদেরকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে ওদেরকে দাঁড় করানো হয়েছে বাইরে, তারপর সেভাবে ফ্রিস্কিং করা হয়েছে, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা, দুটো আলাদা আলাদা ফ্রিস্কিং। এবং ফ্রিস্কিং এরপরে তারা তাদের হেলথ চেক আপ হয়েছে পুরো, তাদের টেম্পারেচার এগুলো যেগুলো আমাদের দেখা হয় সেগুলো কোভিড প্রোটোকল মেনে সেগুলো দেখা হয়েছে। তারপর স্যানিটাইজেশন পুরো আগেই করা হয়েছিল পুরো স্কুলকে, তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তাদেরকেও প্রত্যেকটা বাচ্চাকে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়েছে, গ্লাভস দেওয়া হয়েছে, এবং NEET-র পক্ষ থেকেই ওদেরকে মুখের মাস্ক প্রোভাইড করা হয়েছিল। এবং ওদেরকে বলা হয়েছিল যে ওরা যেন নিজের জলটুকুনি খাবার যেগুলো খাবার অন্য কারোর জন্য সেটা অ্যালাও ছিল না, শুধু যার যদি কারো ডায়াবেটিক পেশেন্ট থাকে তবে সে কাট ফ্রুটস আনতে পারবে না, সে হোল ফ্রুটস আনবে, এটাই ছিল প্রোটোকল অনুযায়ী। এবং সেইভাবেই আমাদের স্কুলের সমস্ত প্রোটোকল মেনে এইমাত্র পরীক্ষা শেষ হলো। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। করোনা পরিস্থিতিতে আসাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সিদ্ধান্ত, আন্দোলনে পড়ুয়ার। অরুণোদয় প্রকল্প নিয়ে রাজনীতি করছে বিজেপি, তো প্রাক্তন মন্ত্রী অজিত সিংয়ের। ধলাইয়ে নিম্নমানের রাস্তা ও কালভার্টের কাজ, প্রতিবাদী যুবকের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেওয়ার অভিযোগ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।